মাত্র 47 ওয়াটে চার্জ হচ্ছে। বাম পাশে দেখুন 3 অ্যাম্পিয়ার, ডান পাশে দেখুন 13 ভোল্ট, মানে প্রায় আমরা 1.5 ভোল্ট ড্রপ পাচ্ছি। এখন আমরা লোড দিয়ে চেক করব। 100 ওয়াটের প্যানেলটি ছাদের উপর ইনস্টল করেছি। যদি 70-76 হতো তাও আমরা 60-65 ওয়াট পেতাম। সুপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা আজকে জেনেটিক 100 ওয়াটের প্যানেলটির প্রকৃত আউটপুট নির্ধারণ করব। চলুন আমরা একটু দেখে নেই। এখানে 100 ওয়াটের প্যানেলটি ছাদের উপর ইনস্টল করেছি। এখন এইটার আমরা আউটপুটটা পরীক্ষা করব। সুপ্রিয় বন্ধুরা, দেখেন আমি এখান থেকে আমাদের 100 ওয়াটের প্যানেলের তারটি খুলে নিয়েছি। আর এখানে আমাদের এই একটি দেখেন রহিমা ফ্রোজের 40 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 12 ভোল্ট 40 অ্যাম্পিয়ার সোলার ব্যাটারি। এই ব্যাটারিটি এখন আপাতত 12.7 ভোল্ট বা 8 ভোল্ট এমনটা রয়েছে। তো ব্যাটারিটা কম চার্জ থাকলে লোডটা একটু বেশি নেবে। তো চলুন আমরা একটু লোড টেস্ট করে দেখি যে আমাদের এই একটু আগে যে প্যানেলটি আপনাদের দেখালাম, সেই প্যানেলটি 100 ওয়াটের একটি প্যানেল, সেখান থেকে কী পরিমাণ অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ দিয়ে চার্জ করে এবং এই তারের কারণে সেটা কি ড্রপ করে কি না সেটাও দেখতে পারবো। কারণ এই তারটি দেখা যাচ্ছে এখানে খুব একটা ভালো না, 40-76 তার ব্যবহার করা হয়েছে। সো লেটস গো ফর দ্য জার্নি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন প্যানেল থেকে আপাতত 18.5 ভোল্ট আসতেছে, কিন্তু এই প্যানেলটি যদি আমরা একদম ওপেন সার্কিট ভোল্টেজ পরিমাপ করি সেখানে 20 আসে এই তারটির কারণে। দেখুন এই তারটি এখানে মাত্র 40-76 তার ব্যবহার করছে, যেটা 30 ওয়াটের প্যানেলের উপযোগী। এখন কিছু করার ছিল না, হাতের কাছে যেই তার ছিল সেটি ব্যবহার করছে, তার জন্য প্রায় আমরা 1.5 ভোল্ট ড্রপ পাচ্ছি। এখন আমরা লোড দিয়ে চেক করব যে লোড দেওয়ার পর কত ওয়াট আসলে আসতেছে, 100 ওয়াটের প্যানেল থেকে টোটাল কত ওয়াট আসে সেটা আমরা এখন পরীক্ষা করে দেখব। হ্যাঁ, সো বন্ধুরা দেখেন আমি এখন এখানে আমাদের লোড মিটারটি সেট করে নিচ্ছি। লোড মিটারটি সেট করার পর তো বন্ধুরা দেখেন এটা আমরা এখন সেট করে নিয়েছি। এখানে দেখুন মাত্র 47 ওয়াটে চার্জ হচ্ছে। বাম পাশে দেখুন 3 অ্যাম্পিয়ার, ডান পাশে দেখুন 13 ভোল্ট, আর নিচে দেখুন 47 ওয়াট। এর কারণটা কী? এর কারণটা হলো এই যে এই তার, এই তার এখানে প্রায় 8-9 গজ তার উপর থেকে নেমে আসছে, তার মধ্যে এই তারটা হলো চিকন তার। এটা যদি 70-76 হতো তাও আমরা 60-65 ওয়াট পেতাম। যেহেতু এটা একদম চিকন তার, তাই এখান থেকে 100 ওয়াটের প্যানেল থেকে আমরা এখন রোদ থাকা সত্ত্বেও কত পাচ্ছি? 47 ওয়াট। তো বন্ধুরা, একটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার যে দেখুন যে ভালো তার ব্যবহার না করলে আউটপুটের এই অবস্থা হবে। আপনারা অনেকেই কী করেন, বড় বড় দামি দামি প্যানেল ব্যবহার করেন, দামি ব্যাটারি ব্যবহার করেন। এখন 100 ওয়াটের প্যানেল থেকে যদি এখন 3 অ্যাম্পিয়ার নামে, যেখান থেকে 5 অ্যাম্পিয়ার নামার কথা, তাহলে আপনি কীভাবে ব্যাটারিটি ভালোভাবে চার্জ করবেন? দেখেন চার্জ কিন্তু উঠছে, কিন্তু পর্যাপ্ত চার্জ পাচ্ছে না। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন যে 100 ওয়াটের প্যানেল থেকে আমরা ভালো তার না ব্যবহার করলে আউটপুট ভালো পাচ্ছি না। তা আপনারা ভালো তার ব্যবহার করবেন, মিনিমাম 70-76, প্রকার অন্তরে 4 mm ব্যবহার করতে পারলে খুবই ভালো হয়। তাহলে আপনারা মোটামুটি 80-90 ওয়াট আউটপুট পাবেন। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।